আমরা সবাই যোদ্ধা বলি বলিকণ্ঠে কথাগুলো বলেছেন নানা পাঠাকার বিনোদনের নয়া ইনস্টলমেন্ট নিয়ে হাজির দ্য কাশ্মীর ফাইল খ্যাতি বিবেক আগ্নেয়ত্রী মুক্তি পেয়েছে তার ছবি দ্য ভ্যাকসিন বর এই টেলারের কোভিডের সময় একশো চল্লিশ কোটি দেশবাসীর ভবিষ্যৎ যখন অন্ধকারী সেই সময় কিভাবে দেশটিকে টিকা তৈরি করেছিল সেটাই তুলে ধরেছে এই পরিচালক এই দেশের প্রথম বায়োসায়েন্স ছবি টেলারে কোভিডের সময় হাহাকার এবং দাঁতের উপর দাঁত চেপে মানুষের বাঁচানোর জন্য কিছু যোদ্ধার লড়াই সুচারুভাবে তুলে ধরেছে পরিচালক করোনার সংক্রমণ ভয় আর মানুষকে বাঁচানোর একটা লড়াই আবেগ মিশ্রিত করে তৈরি করেছে এই টেলারটি বিবেক আগ্নেয়ত্রী আর তাই তো দর্শকদের মন্তব্য গায়ে কাটা দিচ্ছে এই টেলারটি নিজেই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে পরিচালক লিখেন দ্য ভ্যাকসিন বর টেলার আজকে মুক্তি পেল আগামী আঠাইশে সেপ্টেম্বর ছবিটি মুক্তি পাবে আমাদের আশীর্বাদ করবেন ধন্যবাদ ছবিতে নানা পাঠকের সঙ্গে দেখা যাবে অভিনেত্রী পল্লবী যোশী রামাইয়া সেন অনুপঙ্খের সপ্তমী গৌরা ট্রেলার দেখেই রীতিমতো কুপকাত ভক্তরা এর আগেই দক্ষিণের সুপার প্রভাসের সালারের সঙ্গে মুক্তি পাওয়ার কথা ছিল বিবেকের আগ্নেয়ত্রীর দ্য ভ্যাকসিন ওয়ার কিন্তু প্রভাসের ছবির মুক্তির তারিখ পিছিয়ে গিয়েছে চলচ্চিত্র বিশেষজ্ঞদের একাংশের মত দা ভ্যাকসিন বর লকডাউনের ভাইরাসের ভয়ে সেই না শোকানোর ক্ষত আবার মনে করে দিতে পারে একই সঙ্গে কিছু রিয়েল হিরো যুদ্ধের কতুলে ধরা হয়েছে এই সিনেমাটিতে এই ছবিতে বঙ্গসুন্দরী রামাইয়া সেনও রয়েছে যা বাঙালি দর্শকদের কাছে অন্যতম আকর্ষণ হতে পারে বলে মনে করা হচ্ছে চলচ্চিত্রের বিশেষজ্ঞদের একাংশ তো বন্ধুরা মুভিটি খুব তাড়াতাড়ি সিনেমা হলে রিলিজ হবে তো যাবেন দেখবেন খুব ভালো এটি একটি দুর্দান্ত কাহানি সায়েন্স বায়োপিক আর একটি সত্য ঘটনা নিয়ে আপনারা সবাই জানেন কোভিড নাইন্টিনের সময় কি হয়েছিল সেই কোভিড নাইন্টিনের যেই ঘটনা হয়েছিল এবং ভ্যাকসিন বানাতে যে বাধার সম্মুখীন হয় বিজ্ঞানীরা সেটা নিয়ে এই মুভিটি যারা এই ধরনের মুভি পছন্দ করেন তারা অবশ্যই দেখতে যায়ন মুভিটিকে আর সত্যটি জানিয়ে রাখবেন তো ধন্যবাদ এই ধরনের আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে একটু উৎসাহিত করবেন ধন্যবাদ